Hello guys, this is Sarwar Hussain. So welcome to another video at Praner Rajshahi. So today we are going to talk about Rajshahi Railway Station. So we are going to see what we are going to see in the future. ভিতরের লুকটা আপনারা দেখুন, অনেক সুন্দর, কিন্তু একদম আকর্ষণীয় সব সিস্টেম। রাজশাহী রেল স্টেশনের ভিতরটা কিন্তু অনেক সুন্দর, যারা এর আগে দেখেনি তারা বলতে পারবে না, কিন্তু যারা দেখেছে তারা জানে কতটা সুন্দর। তো ভিতরের সাইডটা এটা আমরা দেখছি। এটা মূলত 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম আছে।
এদিকে হাত ধোয়ার জন্য ওয়াশরুম এই সাইডে, আর এইদিকে দুটা মূলত এইরকম। ট্রেনের সামনে কারা কোনো ইয়ে নাই, ইঞ্জিন নাই। ওখানে ঘুরবে থামাই দিল কিন্তু। ট্রেনটি একদম স্টপ হয়ে গেল। আমার বন্ধু আবার দাবি করছে ট্রেনটি নাকি তার, তো মেবি সে গোপনে কিনে রেখেছে, জানি না সে কিনেছে কি কিনেনি। ও, ট্রেন তো এখন আবার সামনের দিকে যাবে, এই যে সামনের দিকে টান দিতে শুরু করলো। ট্রেন ছোটকালে যখন প্রাইমারিতে আমরা একটা কবিতা পড়তাম, সেই কবিতার কথা মনে পড়ে গেল। এই ট্রেন দেখেছে, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ঝকঝকা ঝক ট্রেন চলেছে, তো সেটাই চলছে ঝকঝক করে, ঝকঝক ঝকঝক করে যাচ্ছে। তো এই তো অবস্থা, ট্রেন নিজের গতিতে যাচ্ছে, আগাচ্ছে। ও, সাপের মতো একদম, সাপের মতো ঘুরে চলে যাচ্ছে। এই তো ট্রেনের শেষ মাথা এইখানে চলে গেল, সাপ। একদম ট্রেনের ট্রেন স্টেশনের ব্যাক সাইড থেকে এগুলো দেখি আসলে।